সুজা চলে গেল, উঠে বুকে ধরেছে, ভাই তুই ওকে মাফ করে দে। দূর থেকে দৃশ্য আমি নিজে দেখেছি, আল্লাহ বিচার আসনে বসে ঠিক এইভাবে করবেন না, যেখানে মুমিনের বর্ণনা সেখানে কাফেরের বর্ণনা, এবং কাফের চাইতে নিকৃষ্ট হল মোনাফেক। এজন্য মোনাফেকের বর্ণনা আনা হয়েছে কাফের পরে, খেয়াল করেছেন? কাফের সম্পর্কে আয়াত আসছে মাত্র দুটা, আর মোনাফেক সম্পর্কে আয়াত আসছে ১৩টা। মুসলিম উম্মার সার্বিক জীবন পরিচালিত হয় মূলত দুটি বিশ্বাসের উপরে, আল্লাহতে বিশ্বাস আর আখেরাতে বিশ্বাস। এর আগে যদি কোনো কিছু শৈথিল্য থাকেও, এই দুটো যদি শৈথিল্য থাকে তো সে জাহান্নামী, তার বাঁচার কোনো উপায় নেই। কোরআন যেভাবে নাজিল হয়েছে সেইভাবে ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাকটা আগে হওয়ার কথা, না ওইটা হবে, ওইটা হবে। সব কিছু শেষ করে আল্লাহ পাক তাআলা রাসূলের মাধ্যমে কোরআনটাকে এমনভাবে সাজিয়ে দিয়েছেন, এখানে হাত দেওয়ার ক্ষমতা কারণে আকপিস করবেন আপনি, এত সস্তা। সারা জীবন আপনি নেতৃত্ব দিয়ে গেছেন, আপনি আপনার নিজের জুলুম থেকে বিরত হন নাই, কেউ আপনার সামনে কথা বলে না, কিন্তু কিয়ামতের মাঠে প্রত্যেকটা পাইপাস আর হিসেব হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير سورة تحريم آيات مكي যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক কোরআনের শুরুতে সূরা বাকারা যে আয়াতগুলো এনেছেন এটা আপনারা সবাই জানেন। শুরুতে হয়েছে আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ সর্বাধিক অবগত, বান্দা জানে না।
জালেকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকিদের গুণ ছয়টি বলা হয়েছে পরপর। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস স্থাপন করেছে যারা, তারাই ওয়াইকিমুনা সলাহ, যারা সালাত কায়েম করে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমরা তাদেরকে যা রিজিক দিয়েছি সেখান থেকে খরচ করে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, যার তোমার প্রতি যা নাযিল হয়েছে কুরআন হাদিস তার উপরে বিশ্বাস স্থাপন করে, এবং তোমার পূর্বে নবীদের প্রতি যা নাযিল হয়েছিল তাওরাত জবুর ইনজিল সহফে ইব্রাহিম এসব কিছুর উপরে যারা বিশ্বাস করে তারা মুত্তাকিদের অন্যতম। ফিল আখিরাতি হুম ইউকিনুন, শেষেরটা হল যারা আখিরাতের উপরে ইয়াকিন রাখে। আগেগুলো বলা হলো ইউমিনুন, বিশ্বাস রাখে, আর আখিরাতের বেলা বলা হলো ইউকিনুন, ইয়াকিন রাখে। বলার পরে রেজাল্ট, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকগুলি আল্লাহ পাকের প্রেরিত হেদায়েতের উপরে আছে এবং তারাই হলো সফল কাম। এরপরে দুটো আয়াত আসছে কাফেরদের সম্পর্কে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। এরপরে তেরোটি আয়াত আসছে মুনাফিকদের সম্পর্কে, আমরা না সময় ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম বিল্মুমিনিন। কোরআনের এই যে বর্ণনা ক্রমিক ধারা, একে বলে মাসানি, যেখানে মুমিনের বর্ণনা সেখানে কাফেরের বর্ণনা, এবং কাফের চাইতে নিকৃষ্ট হল মুনাফিক। এজন্য মুনাফিকের বর্ণনা আনা হয়েছে কাফেরের পরে। খেয়াল করেছেন, কাফের সম্পর্কে আয়াত আসছে মাত্র দুটা, আর মুনাফিক সম্পর্কে আয়াত আসছে তেরোটা। কোরআনের এই সূক্ষ্ম তত্ত্ব না বুঝে যারা কোরআন পড়ে তারা কোরআন কিছুই বোঝে না। শুরুতে ইউমিনুনা বিল গায়ব, সেরে শেষে আবিল আখিরাতুম ইউকিনুন, ওখানে ইউমিনুন আর এখানে ইউকিনুন। আমি ইমান এনেছি বলাটা খুব সহজ, মুমিন আমরা সবাই, পৃথকভাবে এই ভাষা কেন আল্লাহ পাক ইউজ করলেন, ইউকিনুন কেন বললেন, ইয়াকিন বিশ্বাস আর দৃঢ় বিশ্বাস কি এক? পার্থক্য আছে না বাংলা? যে মুসলমানের আখেরাত বিশ্বাস দুর্বল, এটা চার ভাগে বিভক্ত, কেউ দৃঢ় বিশ্বাসী, কেউ দুর্বল বিশ্বাসী, কেউ শিথিল বিশ্বাসী, কেউ কপট বিশ্বাসী। আমরা সবাই মুমিন, সবাই বিশ্বাস। এই পার্থক্যগুলো আছে বলে আল্লাহ পাক এলাবোরেটলি তেরোটি আয়াতে বর্ণনা করেছেন। আমাদের লিখিত তফসির সূরা বাকারা যদি কখনো বেরোয় আমার হায়াতে, আপনারা বুঝবেন সেখানে কোরআনের ব্যাখ্যা কিভাবে আমরা করেছি, সেখানে বিগত সালাফদের ব্যাখ্যার আলোকে। মুসলিম উম্মার সার্বিক জীবন পরিচালিত হয় মূলত দুটি বিশ্বাসের উপরে, আল্লাহতে বিশ্বাস আর আখেরাতে বিশ্বাস। এর আগে যদি কোনোটা কিছু শৈথিল্য থাকেও, এই দুটো যদি শৈথিল্য থাকে তো সে জাহান্নামী, তার বাঁচার কোনো উপায় নেই। আপনি আখেরাতে কেন বিশ্বাস করবেন? যুক্তি লাগবে না, আপনি জালেম,
শক্তি বেশি, জনবল, অস্ত্রবল, ধনবল সব দিক দিয়ে আপনি দুনিয়াতে বা সমাজে অদ্বিতীয়। আপনি যাই বলেন তাই হয়, আপনার বিপরীত কথা বলার লোক কেউ নাই, সাহসও নাই। সব জায়গায় যেখানে এই নির্বাচন আছে, আপনারা তো নির্বাচনে অভ্যস্ত সবাই, সেখানে এটা আছেই। নির্বাচন নাম কষ্ট কিছুই না, বড় মিয়া যা বলে সবাই তার দিকে। অনেক আগে ঢাকা থেকে ভাগ্যক্রমে এক মন্ত্রীর সঙ্গে আসতে হয়েছিল, বিআইপি হিসেবে পাশাপাশি সিট হয়েছে আমার সঙ্গে তার। আমার ভিআইপি মানে প্রফেসর হিসেবে, ওনারা ভিআইপি মানে উনি মন্ত্রী হিসেবে। মানুষটা ছোট মনেই হয় না, কি মন্ত্রী ছোট্ট, সাড়ে তিন হাত লম্বা হবে কিনা সন্দেহ। যে মন্ত্রীটা মানুষই হওয়া লাগবে না, যাক যেহেতু ভিআইপি গাড়িতে ভিআইপি সিটে, আমি তাকে বললাম অনেক কথাই বলেছি, একটা কথা বললাম যে এই যে আমরা আসমানে যাচ্ছি, এখন যদি বিমান অ্যাক্সিডেন্ট করে আপনার আমার কার অস্তিত্ব থাকবে না, দুনিয়ার মন্ত্রিত্ব সন্ত্রিত্ব সব পড়ে যাবে। আপনি যে অফিসে থাকেন, মিটিংয়ে থাকেন, আপনার উপর দিয়ে কথা বলার লোক কারো আছে? আপনার যারা অনুসারী দল করে তাদের তো অভ্যাস একটাই, সার 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 সার। আমি একদিন গুনেছিলাম একজনের পাশে বসি, এক মিনিটে একুশ বার সার বলেছিল। সার যে বললি বুঝি সুঝি বললেন, এমনি খালি বলো, স্যারকে খুশি করার জন্য বললাম, উনি স্যার শুনে খুশি হয়, খুশি হয়। বুঝতে পারছেন তো, এইটাই চলছে দুনিয়া। নিরাপত্তা পরিষদে 15টা রাষ্ট্র সদস্য, সারা পৃথিবী থেকে 15টা রাষ্ট্র নিরাপত্তা পরিষদে সদস্য, সবাই একমত যে গাজায় হামলা বন্ধ করো, ইসরায়েলি হামলা বন্ধ করো, রমজানে যেন কোনো বোমা না পড়ে। এক আমেরিকা একদিকে, সব শেষ। তাহলে কি হলো, এরকম গণতন্ত্র হলো? এটা তো ওখানে না, আপনার গ্রামে যে সালিশ করতে বসেন না, মাতব্বাজ যা বলবে তার বিপরীত কথা বলে ক্ষমতা কারো আছে? কল্লোতোড় তার এখন তো সব কিশোর গ্যাং হয়েছে, গুন্ডা বাহিনী হয়েছে, ক্যাডার হয়েছে, আগে সব ছিল না, তাই তখনই তাদের সম্মান মর্যাদা ছিল, তারা টাকা দিয়ে ঘুষকেই বিচার করতো না। আর এখন তো একেবারে অরাজক অবস্থা, বিচার আসার সব কিছু টাকার বিনিময়, গরিবের তো কিছু টাকা নেই। যাই হোক, উপসংহারটা আমার সে আপনারাই ভালো জানেন বর্তমান অবস্থা। যেখানে নির্বাচন সেখানেই ফিকশন, নির্বাচনে আমরা ঘোর বিরোধী, এই কারণে যা যোগ্যতা আছে তাকে সামনে দাও, সে কাজ করো, তোমরা খালি পরামর্শ দাও। আল্লাপাক সমাজ পরিচালনার জন্য তিন ধরনের লোক সৃষ্টি করেছেন, একদল আহলুল ইস্তিহাদ, একদল আহলুল তকলিদ, একদল আহলুল ইন্তেখাব। একদল হচ্ছে নেতৃত্বের গুণ সম্পন্ন, আর একদল হচ্ছে নেতৃত্ব বাছাই করার গুণ সম্পন্ন, আর একদল হচ্ছে অনুসারী। তারা অত বুঝেছে না, নেতা যে হবে বাস আমরা তার সঙ্গে আছি, এটা স্বাভাবিক। আল্লাহ এইভাবে সৃষ্টি করেছে, আপনি কিছু বলতে পারবেন না, আপনার কোনো আপনি নিজেই বুঝে দেখেন। মানে পাঁচ ছেলে, এক ছেলে মেধাবী, তাকে সম্মান দেবেন না আপনি, বাকিগুলো তো অত বোঝে না, ভাইজা করে। তাই এমনকি অনেক স্থানে বড় ভাই চাইতে ছোট ভাই বেশি বুদ্ধিমান, ছোট ভাইকে বড় ভাইয়ের মানে বেশি আছেন, এরকম বহু পরিবার এরকম আছে। এটা আল্লাহ সৃষ্টি, আপনি কিছু করতে পারবেন না, আল্লাহ সৃষ্টির উপরে হাত দেওয়ার ক্ষমতা আপনার নাই। আমাদের দায়িত্ব হলো যারা নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন তাকে এগিয়ে দাও, তুমি তার অনুসরণ করো, হয়তো সমালোচনা করে তাকে ডিস্টার্ব করো না, ওর কাজ করতে পারবে না। যখন দেখবো তার কাজের কোনো মূল্যায়ন নেই, সে আর কাজ করবে না, আর সে কাজ না করলে আমরা সমাজ অচল। বাস সিটের ড্রাইভার বসে আছে না, পেছন তো খালি তার খোসা নেই, গাড়ি চালাতে পারবে?
হ্যাঁ ঘুম লাগলে আপনি সজাগ করতে পারেন, কিন্তু গাড়ি চালাতেই পারবে না, এই ফার্স্ট গিয়ার দাও, থার্ড গিয়ার দাও, সেকেন্ড গিয়ার দাও, এটা ঠিক করে না, এই করো হ্যাঁ ধরে, এত ডিস্টার্ব করলে কোনো নেতা কাজ চলতে পারে না। কোরআনের শুরুতেই আল্লাহ এগুলি বলেছেন, আপনারা সবাই জানেন সুরা বাকারা সর্বশেষ আয়াত নাজিল হয়েছে 281 নম্বর আয়াত, ওটা হলো আল্লাহ রসুলের মৃত্যুর 7 মতান্তরে 21 দিন পূর্বে। তাহলে হিসাব মতো বাকারা শেষ দিকে সুরা হচ্ছে না, কিন্তু এনেছে প্রথমে কেন? কোরআন যেভাবে নাজিল হয়েছে সেইভাবে ইকরা বিসমিল্লাহ বকনা নাজিল খালাকটা আগে হওয়ার কথা, না ওইটা হবে, সব কিছু শেষ করে আল্লাহ পাক তাআলা রাসূলের মাধ্যমে কোরআনটাকে এমনভাবে সাজিয়ে দিয়েছেন। এখানে হাত দেওয়ার ক্ষমতা কারো নেই, আগ পিছ করবেন আপনি, এত সস্তা না, তৌকিফি অপরিবর্তনীয়। এর মধ্যে আমাদের জন্য উপদেশ হলো এই যে আখেরাতে বিশ্বাস যদি না থাকে পুরো জিন্দগিটাই বরবাদ। অনেকে বললাম এখন আমরা দুজনেই এমন অবস্থায় আছি এই মুহূর্তে বিমান অ্যাক্সিডেন্ট করলে আপনিও শেষ আমিও শেষ, পরকালে কি পাবেন? দুনিয়াতে মাশাআল্লাহ আপনি যত সম্মান পাইছেন, আত্মা এত সম্মান আর হয় না মন্ত্রী, আর আমরা তো কিছুই নেই সম্মান। তাহলে ভাই কথা তো ঠিকই বললেন, আমি বলি একটু ভাববেন খালি, মন্ত্রিত্বের মাধ্যমে আপনি আখেরাতের পাথর সঞ্চয় করেন, এই সুযোগ সবাই পাবে না, আপনি অনেক কিছু করতে পারবেন। যদি না করে খেলে নিজের পাথর সঞ্চয় করেন, সব পড়ে থাকবে দুনিয়া, আখেরাতে কিছু পাবেন না। আর সেই জন্য ওঠার আগে যে দোয়াটা পড়তে হবে বিমানে ওঠার আগে, এই দোয়াটার অর্থ বুঝে পড়বেন, ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন, আমরা আমাদের প্রতিপালকের দিকে ফিরে যাব। এই বিমানকে বশীভূত করার ক্ষমতা আমার নাই। এই যে দোয়াগুলো সৌদি গভর্নমেন্ট চালু করেছে, আলহামদুলিল্লাহ বাংলাদেশ গভর্নমেন্ট এখনো এটা বন্ধ করেনি, এজন্য আমরা গভর্নমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। অনুবাদ সহ কিন্তু বলে খেয়াল করেছেন, এটা যদি অন্তর থেকে বুঝি সুঝে আমরা বলি তাহলে আখেরাত ছাড়া আমার সামনে আর কিছুই থাকবে না। কাজে ভুল হতে পারে, আমরা মানুষ তো, কিন্তু আখেরাত বিশ্বাস যদি দৃঢ় থাকে তাহলে জালেম তার পুরোপুরি শাস্তি পাবে আর মজলুম তার পুরস্কার পাবে। সারা জীবন আপনি নেতৃত্ব দিয়ে গেছেন, আপনি আপনার নিজের জুলুম থেকে বিরত হন নাই, কেউ আপনার সামনে কথা বলে না, কিন্তু কিয়ামতের মাঠে প্রত্যেকটা পাইপাসার হিসেব হবে, তখন এসব দুর্বল মানুষগুলি কথা বলবে, অমুক দিন আমাকে গালি দিছিল, অমুক দিন আমাকে থাপ্পড় দিছিল, অমুক দিন আমাকে মেরেছিল, সব কিছু আপনাকে কৈফিয়ত দিতে হবে, তখন কিন্তু আপনার মুখ বন্ধ হবে, তাই না? সেদিন সাক্ষী দেবে চামড়া, জবানটা বন্ধ আর সব হাত পা চামড়া সব সাক্ষী দেবে। তখন আমরা বললো হে রে চামড়া, তোকে কত সুন্দরকে আদর করতাম, সাবান দিয়ে গোসল করতাম, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস, তোর চামড়া কি বলবে? অন্তকান আল্লাহি অন্তকা কুল্লা শাইয়িন, আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন তিনি, যিনি সব কিছুকে কথা বলার শক্তি দিয়ে থাকেন, পেশা পেশার মতো ডাকে, কোকিল কোকিলের মতো ডাকে, গরু গরুর মতো ডাকে। আমরা একদিন কোনো কথাই বলতে পারতাম না, খালি তোমাদের গোলামি করেছি, আলিয়া মনাখতুম আলা ফাই মুতাকাল্লাম আইদি, আজকে তোমার জবানকে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন, তোমার হাত কথা বলছে, পা কথা বলছে, আমাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাই বলছি, তুমি আমার হাতটা নিয়ে অমুক দিন ওই অন্যায় কাজে সই করেছিলে না, আমার তো কিছু বলার ক্ষমতা সেদিন ছিল না, আজকে আমার ক্ষমতা হয়েছে, তুমি এই হাতটা নিয়ে তুমি অমুক লোককে অন্যায় ভাবে মেরেছিলে না, তুমি অমুক লোককে অসম্মান করেছিলে না, এই জিব্বাটা নিয়ে সে সম্মান পাওয়ার অধিকারী, সম্মানের লোককে অসম্মানিত করা তো আল্লাহ নিষেধ, কেন করেছিলেন বলো? তো আজকে আর তোমার জবাবদিহি নাই, সবই এসেছে আমাদের হাতে, নিজের অবিচ্ছেদ্য সাক্ষী কারা? হাত হাত
পা নখ, এমনকি নখ পর্যন্ত কথা বলবে। নখ পর্যন্ত আমি ঠিক করে রাখি, নখ কি বলবে, এর নখের মধ্যে যে কি আছে। আমি বানানা যখন পড়লাম তফসিরে কোরআনে, থয় গেলাম তফসির করার সময়, আল্লাহ এত কিছু বাদ দিয়ে এটা কেন বললো, এটা কি এমন গুরুত্ব আছে। পরে গবেষণা করে দেখলাম যে দেহের মধ্যে একটা জায়গায় মাত্র এই যে এই চিহ্নটা কারো চিহ্নের সঙ্গে মেরে না, কোটে স্ট্যাম্প সই দেখেন না, এখানে না মানে আঙুলের এই যে রেখা, এই রেখার সঙ্গে কারো রেখার মিল নেই, বাপের রেখা ছেলের রেখার মিল নেই। এটা কিন্তু আমরা আজও জানতাম না যদি কোরআন ওখানে না বলতো। বান্দার দায়িত্ব বিজ্ঞান গবেষণা করো, কোরআনের প্রত্যেকটা হরফে নকশার মধ্যে কি আছে দেখো, বের করো। আমি পড়লাম আলফলাম মিম, এর অর্থ কি? আমরা এক কথা বলি, আল্লাহ এর ব্যাখ্যা জানেন, উপায় নেই। কেন দিলে? কারণ তৎকালীন সময় আরবের যে সমস্ত ভাষা গরিবীরা ছিল, হিন্দু কোরআনকে অগ্রাহ্য করত, তাদের মুখ বন্ধ করার জন্য আল্লাহ পাক এগুলো দিয়েছিলেন। এর অর্থ করো, এত সহজ না। যাই হোক, কেন আখেরাতে বিশ্বাস করবেন? প্রথম কথা হচ্ছে জালেম তার পুরোপুরি শাস্তি পাবে, সেজন্য আল্লাহ পাক আখেরাতের ব্যবস্থা করেছেন। আর মজলুম তার যথাযথ পুরস্কার পাবেন আখেরাতে, দুনিয়াতে না। এই বিশ্বাস যত দৃঢ় হবে মানুষ তত সৎ হবে, এই বিশ্বাস যত দুর্বল হবে মানুষ তত অসৎ হবে। ওই কারণেই আল্লাহ পাক আমাদেরকে বারবার স্মরণ করে দিয়েছেন, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহকে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। কেয়ামতের দিন যখন আল্লাহ পাক বিচারে বসবেন, সামনে সব বসে আছে, একজনকে ডাকবেন, তুমি সমাজে খুব নামী লোক ছিল, খুবই সম্মানী ব্যক্তি ছিল, তাই না? অমুক দিন গোপনে তুমি এই অন্যায় কাজটা করেছিলে না? হ্যাঁ আল্লাহ করেছিলাম, দুনিয়ার কেউ জানত না, তা আমি আল্লাহ জানতাম। কিন্তু আমি যেহেতু সত্তার, ইয়া সত্তার বলি না, আল্লাহর নাম নির্নব্বই সত্তার নেই, সত্তার মানে গোপনকারী, আমি দুনিয়াতে ওটা গোপন রাখছিলাম। তা আজকে শেষ বিচারের দিন, যারা পরিমাণ যদি কামন করে সেটা আজকে দেখা হবে, তাই আমার দায়িত্ব ওটা দেখা। তোমাকে ডেকে নিয়ে আসছি আমার আরশের সিংহাসনের পাশে, বলো তুমি কি অন্য কাজটা করেছিলে? হ্যাঁ করেছিলাম। আমি আজকে তোমার যদি স্বীকার করলে ওই অন্যায়টা আমাকে ঢেকে রাখলে, যাও তোমার ক্ষমা করে দিল। যদি আল্লাহ না ঢাকতেন সোজা জাহান্নাম। আল্লাহ পাক তার স্ত্রী আয়েশাকে বলছেন, আয়েশা তুচ্ছ তুচ্ছ অন্যায়কেও তুমি ছোট্ট মনে করো না, মনে রেখো ওই তুচ্ছ ছোট্ট একটা অন্যায়ের পিছনে তালেবান আল্লাহর পক্ষ থেকে পাহারাদার নিযুক্ত করা আছে, তুমি ঢাকতে পারবো না। ছোট্ট একটা খেজুরের টুকরা দিয়ে হলো ওই গরিবের ক্ষুধার অন্ন যোগাও, এটাই তোমাকে আমাদের দিনে কাজে লাগবে। এক মহিলা বাচ্চা নিয়ে গিয়েছে আল্লাহ নবীর সামনে, হে আল্লাহ রসুল, আমি কি আমার এই বাচ্চাকে জান এই অগ্নিকুণ্ডে ছুড়ে ফেলে দিতে পারবো? আল্লাহ নবী বললেন, কখনোই না, কোনো মা কখনো পারে না। আমি আশা করি আল্লাহ আমার, আমি তার প্রিয় সৃষ্টি, আল্লাহ আমাকেও জাহান্নামের আগুনে পোড়াতে পারবেন না। বললেন, যদি কোন জান্নাতি মহিলা দেখতে চাও দেখো এই মহিলা দেখে, কত বিশ্বাস তার মধ্যে। আল্লাহ কখনো বান্দাকে জাহান্নামে দিয়ে খুশি হয় না, আল্লাহ ইয়ারদা বিল কুফরা, তিনি কুফর দিয়ে আসো রাজি হন না। অতএব বান্দার প্রতি মুহূর্তের কর্তব্য যে আমার এই কাজটা
যত ছোটই হোক অন্যায় হয়ে গেল, এ আল্লাহকে ধরা পড়তেই হবে। কেন করব আমি? ঢাকা কারাগারে সকালে হাঁটছি, বহু দূরে দেখলাম একজন কারারক্ষী পুলিশ একজন সুইপারকে মানে ঝাড়ু দিচ্ছে, লাঠি দিয়ে ঠাস ঠাস করে মারি দিল দু তিনটা। ও কি করবে, চোখে পানি মুছতে চায়, কাজ করছে। অনেকক্ষণ তাকিয়ে থাকলাম পুলিশটা দিয়ে, হঠাৎ করে আমাদের তাকালো, ইশারায় ডাকলাম, কাছে আসলো, সালাম দিল। বললো আপনি যে ওকে মারলেন, ওকে ব্যথা পায়নি? হ্যাঁ তা তো পাইছে, অন্যায় করেছে, মেরেছি। মুখে বলতেন মারলেন কেন? কেয়ামতের মাঠে আপনার এর কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত চাই, যেটা অল্প কথা হয়ে যায় কঠিন, যেহেতু আপনার তো লাঠি আছে, এই জন্যই তো লাঠিটা ওই গরিবের ট্যাক্সের টাকা কেনা, আপনার পায়ের বুট জুতা ওরই ট্যাক্সের টাকা কেনা, গায়ের জামাটা পর্যন্ত ওদেরই মানে জনগণের ট্যাক্সের টাকায় কেনা, আপনি ভালো ভালো খান বাড়িতে গিয়ে জনগণের ট্যাক্সের টাকায় কেনা, আপনার কোনো ক্ষমতা করেন নাই। সুজা চলে গেল, উঠে বুকে ধরেছে, ভাই তুই ওকে মাফ করে দে। দূর থেকে দৃশ্য আমি নিজে দেখেছি। আল্লাহ বিচার আসনে বসে ঠিক এইভাবে করবেন না? সকলের প্রতি আহ্বান, সবসময় আখেরাতের সামনে রাখুন, সবসময় মৃত্যু পরবর্তী আল্লাহ পাকের বিচার ব্যবস্থাকে দেখুন। সামান্য কোন অন্যায় কেউ ছোটকে ছোট মনে করবে না, এটা বড় অত্যন্ত বড় হয়ে দেখা দেবে কি আমাদের মাঠে। প্রতিটি পদক্ষেপে মানুষ ভুল করে, আর ভুল করে বলেই মানুষ বেশি ক্ষমা চায়, আর ওই জন্যই আল্লাহ পাক এই আয়াতগুলো আমাদের কাছে আগে ভাগে জানিয়ে দিয়েছেন। সূরা তাহরিমের 8 আয়াতে আমি পড়েছি আজকে আপনাদের সামনে, আল্লাহ কি বলছেন শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, অবিশ্বাসীদের সঙ্গে আল্লাহর কোনো কথা নেই, মুনাফিকদের সঙ্গে আল্লাহর কোনো কথা নেই, কাফেরদের সঙ্গে কোনো কথা নেই, মুশরিকদের সঙ্গে কোনো কথা আল্লাহর নেই। ঠিক যেন আপনি আপনার প্রিয় ব্যক্তির সঙ্গে কথা বলেন না, ঠিক অমনি আল্লাহ পাক প্রিয় বান্দা কারা, মুমিন বান্দারা না? দেখবেন খেয়াল করে কোরআনে সব জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু যারা নয় তারা কি আল্লাহর বান্দা নয়? তারা তো বান্দা, কিন্তু না আল্লাহর প্রিয় বান্দা হচ্ছেন যারা মুমিন তারাই। হে ইমানদার, হে বিশ্বাসী, তুবু ইলাল্লাহ তাওবাতান নসুহা, তোমরা আল্লাহর দিকে ফিরে যাও, যথাযথ ফেরা। নসুহা খালেস মনে, ফ্রেশ অন্তরে, লোক দেখানো তওবা নয়। আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তোমাদের প্রতিপালক তোমাদের গুনাহের কাফফারা হিসেবে এটা গ্রহণ করবেন। কোরআনে যেখানে আসা শব্দ আল্লাহর সম্পর্কে আসে, রবের সম্পর্কে আসে, আসা শব্দের অর্থ হচ্ছে সম্ভবত। কিন্তু আল্লাহ যখন আসা বলেন তার তা হয় অবশ্যই, আসা আর বকুন, অবশ্যই তোমার প্রতিপালক তোমার সমস্ত গুনাহ এর কাফফারা হিসেবে এটা গ্রহণ করবেন যদি তুমি তওবা করো। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, শুধু তওবা আল্লাহ কবুলই করবেন না, তোমার গুনাহের খালি কাফফারাই দিবেন না, তোমাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নদী সমূহ প্রবাহিত। এটুকু বললে আল্লাহ ক্ষান্ত হন না, তিনি বলছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'হু,
যেদিন আল্লাহ তার নবীকে লজ্জিত করবেন না, আল্লাযীনা আমানু মাহু, এবং যারা তার সঙ্গে ঈমান এনেছে তাদেরকেও লজ্জিত করবেন না। আমরা তো আল্লাহ নবীর সঙ্গে ঈমান এনেছি, তাই না? আশা করি দৃঢ় বিশ্বাস আল্লাহ পাক আমাদেরকেও লজ্জিত করবেন না। তাই না? নূর হুম তাদের নূর, কিসের নূর? ঈমানের নূর। তারা যখন চলবে তখন সামনে পিছনে ডাইনে বামে নূর দৌড়াদৌড়ি করবে। কি একটা পোকা আছে না, জোনাকি পোকা বলি, সবসময় লাইট জ্বলে না, মোমেন্ট যখন পৌঁছরাত পার হবে তার আগে পিছনে সব জায়গায় লাইট জ্বলবে, সব দেখতে পাবে, কোনো সমস্যা নেই। চোখের পলকে পার হয়ে চলে যাবে, আলো দেখা অন্ধকার দেখছে সমস্যা নেই, তার আলো তো আছে। যারা মোনাফেক তাদের সঙ্গে আলো থাকবে না, তখন তারা বলবে তোমরা আমাদেরকে কিছু আলো দাও। সুরে আরাফ আছে না, আরাফ কাকে বলে? জান্নাত জাহান্নামের মাঝখানে যে ওয়াল থাকে, ধরে নেন কাঁচের দরজা, ওপাশে এপাশে আমরা যখন কথা বলি আওয়াও করে কিন্তু ও দেখতে পায় কিন্তু শুনতে পায় না, ওইটা আপনি ধরে নেন সুরে আরাফ। জান্নাতের এক পাশে থাকবে, জাহান্নামের আর এক পাশে থাকবে। তো জাহান্নামীরা সেখানে আহমো করে বলবে হে জান্নাতীরা, তোমরা একটু আমাদের গায়ে পানি ফেলো, একটু আমাদেরকে দাও, দুনিয়ায় আমরা একসাথে ছিলাম, একটু পানি আমাদেরকে দাও। নাক্তা বেসমেন নূর এরকম, তোমাদের নূর একটু আমাদেরকে দাও। তো মোমেনরা বলবে দুনিয়া যা দিয়েছি দিয়েছি, এখানে আমাদের দেওয়ার কোনো এখতিয়ার নাই, তোরা দুনিয়ায় থাকতে কেন কষ্ট চেষ্টা করো। সুরা আরাফে ব্যাখ্যা আসছে সুন্দর, এখানে ওই রকমই কথা আসছে। ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। লোকেরা মুমিনরা বলবে রাব্বানা হে আমাদের প্রতিপালক, আতমিম লানা নূরানা, আমাদের নূরকে তুমি পূর্ণ করে দাও, আরো নূর দাও যেন কোনো সমস্যা না হয়। অগফির লানা, এবং আমাদেরকে ক্ষমা করো। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, কারণ তুমি সর্বশক্তিমান, সব কিছুর উপরে ক্ষমতাশালী। এই আয়াতটি আমাদেরকে উদ্বুদ্ধ করে যে কোনো কাজে আখেরাতের সামনে রাখার জন্য, আখেরাতের মুক্তি পাওয়ার জন্য দৃঢ় বিশ্বাস অক্ষুণ্ণ রাখতে হবে যে জালেম অবশ্যই সেখানে শাস্তি পাবে, মজলুম অবশ্যই তার পূর্ণ পাওনা পেয়ে যাবে। দুনিয়াতে মজলুম হয়ে থাকা অনেক ভালো, জালেম হওয়ার চাইতে। মুশকিল হয়েছে যারা নেতা হয় তাদেরকে অনেক সময় জুলুমের সঙ্গে আপোষ করতেই হয়, কিন্তু কিছু করার নেই, নেতা নেতাই, তাদেরকে খুবই সাবধান থাকতে হয় যেন কোনো জুলুম না হয়ে যায়। আমাদের সমাজের সর্বত্র এটার খুব অভাব ঘটে যাচ্ছে, এই অভাব যেন না হয় এ বিষয়ে সাবধান করে এরপরে আয়াতে আল্লাহ বলছেন নয় আয়াতে ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম দাওয়াবাহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। হে নবী, তুমি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে তুমি কঠোর হও, তাদের স্থান হল জাহান্নাম, কতই না মন্দ ঠিকানা। ইবনে আব্বাস এর ব্যাখ্যা দিচ্ছেন কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ কর, কিন্তু মুনাফিকদের বিরুদ্ধে নয়, মুনাফিকদের উপরে এমনি কঠোর হওয়ার, কারণ মুনাফিকদের বাহ্যিকভাবে মুসলমান, কাফেররা তো বাহ্যিকভাবে কাফের, ওদের সঙ্গে যুদ্ধ করা যাবে, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, সশস্ত্র যুদ্ধ হবে না,
কিন্তু চাপ সৃষ্টি করতে হবে। আল্লাহ জানেন যে মুমিনদের সবচেয়ে ডিস্টার্ব করে এই দুটো গ্রুপ, পরে আছে আল্লাহ পাক এই আয়াতটা মুসলিম উপহার দিয়েছেন। মুসলিম উম্মাহ সূরা তাহরীমের এই 8 এবং 9 আয়াত যদি মনে রাখে আল্লাহ পাক তাকে চলার পথ সহজ করে দিবেন। আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করো, আমাদের চলার পথ আলোক মণ্ডিত করো। পৌঁছরাত পাড়া সয়জন আমরা আলোর অভাবে পৌঁছরাত ঝুলে না পড়ি, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত না হয়। আল্লাহ তুমি আমাদেরকে সেখান থেকে রক্ষা করো। সবশেষে বলছি, রক্ষা করে কেবল সাদাকা ও জাকাত। এই বইটা আপনারা পড়বেন, জাকাত ও সাদাকা বইটা খুব গভীর মনোযোগ দিয়ে পড়বেন। একটা মশলা খালি বলে দিই, অনেকে অনেককে ঋণ দেন বা ব্যবসা করার জন্য টাকা দেন না, টাকা ব্যাংকে না রেখে আপনাকে দিলাম। আপনি সৎ ব্যবসায়ী বলে পরিচিত, আলাপ ব্যবহার ভালো দেখে এরকম অনেকেই আমরা দিই, কারণ যারা ব্যাংকে টাকা রাখতে চান না তারা এটা করেন। এটা বলে মুদারাবা, আল্লাহ রসুলের আমলও ছিল। মা খাদিজার টাকা, আল্লাহ রসুল ব্যবসা করতেন, ব্যবসার যা লাভ হতো পুরোপুরি মালিককে ফেরত দিতেন। এখন আপনি ওয়াদা লঙ্ঘন করলেন, আপনি লামসাম কিছু দিয়ে দিয়ে চুক্তির ভঙ্গ করলেন। মূল মালিক তখন বললেন যে যেহেতু আপনি চুক্তি ভঙ্গ করেছেন, চুক্তিপত্রে লেখা আছে চুক্তি ভঙ্গের 6 মাসের মধ্যে পুরো টাকা শোধ করে দেবেন। 6 মাসও শেষ হয়ে গেছে, এরপরও আপনি টাকা ফেরত দিচ্ছেন না, বিভিন্ন টাল বাহানা করছেন, দেখে এক কথা প্রতারণা। আল্লাহ রসুল বলছেন মান গাসসানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে মুসলিম উম্মার অন্তর্ভুক্ত নয়। আপনি যেহেতু প্রতারক, আল্লাহকে ভয় করুন। এই পুরো টাকা আপনাকে দিতে তো হবেই, সঙ্গে সেই টাকার যে জাকাতটা হয় না প্রতি বছর, জাকাত ওরা দেয় না। কালকে দেখবেন আপনার টাকা তার কাছে, টাকা তো জাকাত তো সেই দেবে, আপনার তো দেওয়া লাগবে না। সে জাকাতও দেয় না, আপনার আসল টাকাও দেয় না। কথা বলে বলে এই দিচ্ছি দিচ্ছি, এইটা বিক্রি করে আপনাকে দিয়ে দেবো। সারা এই যে বছর পর বছর যারা ধোকাবাজি করে এসব লোকেরা সাবধান, আপনাকে পুরো টাকা দিতে হবে এবং জাকাত সহ দিতে হবে, এবং টাকার মালিক যেখানে জাকাত দিতে চায় সেখানে সে জাকাত দেবে, আপনি দিলে হবে না। দ্বিতীয় হলো, আমাদের অধিকাংশ টাকা পয়সা হালাল হারাম মিশ্রিত, হালাল হারাম মিশ্রিত, যাদের তাদের মাল পরিশুদ্ধ করার জন্য জাকাত দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাকাত অর্থ পরিশুদ্ধ করা, জাকাত অর্থ পবিত্র করা, জাকাত অর্থ বৃদ্ধি করা। শুধু হারাম মাল যাদের, তাদের তো কিছুই আল্লাহ কবুল করবেন না। চুরি করা টাকা, পকেটমারি টাকা, ডাকাতি করা টাকা, চাঁদাবাজির টাকা, এসব টাকা তো টোটালি হারাম। আল্লাহ ইয়াদখুলু জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে হারাম খাদ্যে পুষ্ট হয়েছে। চোরের টাকা হারাম খাদ্যে পুষ্ট, চাঁদাবাজের টাকা হারাম খাদ্যে পুষ্ট, প্রতারকের টাকা হারাম খাদ্যে পুষ্ট। ও তো গেছে গোল্লায়, ও কিচ্ছু নেই, ও যতই তাই করুক জান্নাত যাবে না যদি তওবা ঠিক মতো না করে। কিন্তু অনেকের টাকা আছে যারা বাধ্য হয়ে হালাল হারাম মিশিয়ে যায়, ঠেকানো যাবে না। এদের বাঁচার পথ হচ্ছে জাকাত দেওয়া সমানে। জাকাত দিলে আপনার মালটা পরিশুদ্ধ হয়ে যাবে। বিষয়গুলো খেয়াল রাখবেন, জাকাতের মৌসুম এসছে, রমজান মাসে জাকাত দিন সবাই। এটাকে হযরত ওসমান গনি জাকাতের মাস বলেছেন। এখানে বিষয়গুলো যেন আমাদের ভুল না হয়, আমাদের তো সেটা মনে করে দেওয়া কাজ। খেয়াল করবেন পুরো মার্কাজটাই বাইতুল মাল ফান্ডের জায়গা।
মসজিদে পড়ে আছে আপনার বান্দার ইমান পরীক্ষা হচ্ছে না, তাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন, তারা বিল্ডিং করছে, আল্লাহর ঘর পড়ে আছে, খেয়াল রাখবেন। ঠিক বাকি যেগুলো আছে আমাদের যত মিসকিন আমাদের মধ্যে বেশি, এখন ফকির কম, মিসকিন খুব বেশি, যাদের অভাব আছে কিন্তু বলতে পারে না, বেতন তো খুবই কম, সবজির দাম আগুন ধরা কিনতেও পারে না, ফ্যামিলি সবারই ভরণ পোষণ করতে পারে না, আবার লজ্জায় কাউকে বলতেও পারে না। আমাদের কর্তব্য এই মানুষগুলোকে খেয়াল করা, তাদের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে যাকাতের হকদার যারা তাদের কাছে যথাযথভাবে যাকাত পৌঁছে দেওয়ার এবং এর মাধ্যমে আমাদের মালগুলোকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।